আজ আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। সংসপ্তক এর অর্থ হল নির্ভীক, দৃঢ় প্রতিজ্ঞ, জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ, মৃত্যু নিশ্চিত জেনেও যে হাল না ছাড়ে। এটি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের প্রথম ভাস্কর্য। এই ভাস্কর্যটির ভাস্কর হামিদুজ্জামান খান। ভাস্কর্যটি নির্মাণ করেছেন তিনি, অত্যন্ত সাবলীল, অত্যন্ত সুন্দর এবং আমাদের প্রিয় ভাস্কর্য। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মাননীয় ভাইস চ্যান্সেলর, অর্থাৎ 1989 সালের সময়ের অধ্যাপক ডক্টর কাজী সালেহ আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ভাস্কর্যগুলি আছে মুক্তিযুদ্ধ বিষয়ক বা জাতীয় ভাস্কর্য, তার মধ্যে এই ভাস্কর্যটি বলতে গেলে প্রথম ভাস্কর্য, যেটি 1989 সালে 26 মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অধ্যাপক ডক্টর কাজী সালেহ আহমেদ, মাননীয় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ভাস্কর্যটির ভাস্কর হামিদুজ্জামান খান এটি প্রায় 1 বছর ধরে নির্মাণ কাজ করেন। এর নিচের অংশ অর্থাৎ এর বেদি ইটের তৈরি এবং উপরের অংশ মূল ভাস্কর্যটি ধাতব নির্মিত। 1 বছর নির্মাণ কাজ শেষে এটি উদ্বোধন করা হয় 26 মার্চ 1990, 12ই চৈত্র 1396। ভাস্কর্যটির উদ্বোধন করেন তৎকালীন সময়ের 1990 সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী সালেহ আহমেদ স্যার। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে। এটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মারক। পরিচয় এই অর্থে এই ভাস্কর্যটি দেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে, সেই জন্যই মানে বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভাস্কর্য রয়েছে তার মধ্যে একটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম ভাস্কর্য, যেটি বাংলাদেশের 1971 সালের মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত।